আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে অন্তরে অন্তস্ত থেকে দোয়া। আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে আমরা যে অনলাইনে বসে ফরএভ লিভিং প্রোডাক্টস এর ট্রেনিং গুলা করতে পারতেছি, এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ হসপিটালাইজ, তার ভিতরে আমরা সুস্থ আছি, বেঁচে আছি। তো সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ফরএভ লিভিং প্রোডাক্টস এর যে কান্ট্রি সেলস ম্যানেজার হাফসা হককে এবং আজকের যে হোস্ট যে আমাদের এই প্রোগ্রামটা পরিচালনা করতেছে তাকে। তো আমরা যে প্রোগ্রামটা আজকে বিষয়টা আলোকপাত করব বা যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, মানে বিওপি সংক্ষেপে বলা হয়। তো এটা এতটাই জরুরি যে ফরএভ লিভিং প্রোডাক্টস এর প্রত্যেকটা সেশনের চেয়ে এই বিওপিটা অত্যন্ত বেশি জরুরি, কারণ হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমেই আপনাদের যত অ্যাসোসিয়েট বা যত আপনার ডাউনলাইন বলেন সবাই কিন্তু এই প্রোগ্রামটার মাধ্যমে চলে আসে। অতএব আমি আপনাদেরকে যে বিষয়গুলা শেয়ার করতেছি এগুলা ইতিপূর্বেও আপনারা দেখেছেন, বাট আজকে আমি একটু ব্যতিক্রম করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমার পরিচয়, আমার নাম আমিনুল ইসলাম আমিন, আমি ফরএভার লিভিং প্রোডাক্টস এ 2016 সাল থেকে আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফরএভার যেহেতু নামটা, নামের তাৎপর্যটা একটু বলে দিই। ফরএভার হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা চিরদিন, অলওয়েজ, সর্বদা, এটা নামের বিশ্লেষণ। তো এই প্রতিষ্ঠানটা জন্ম হচ্ছে 1962 ইন ইউএসএ। ফরএভার লিভিং প্রোডাক্টস 1962 সালে আমেরিকাতে এটার জন্ম, 16 বছর গবেষণা করে 1978-এ এটা ওয়ার্ল্ড ওয়াইড এই প্রতিষ্ঠানটা চলে আসে। তো অতএব আমরা এমন একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি যে প্রতিষ্ঠানটা যুগ যুগ ধরে চলতেছে এবং বাংলাদেশে 2010 সালের মে মাস থেকে শুরু করে মানে এক যুগ আমরা চলতেছি বিজনেসটা আমরা করতেছি। তো অতএব এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা এরকম না যে দ্রুত সময়ের মধ্যে গ্রো আপ হয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিজনেস এত দূর আসছে। এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড 170+ কান্ট্রিতে এই ফরএভ লিভিং প্রোডাক্ট বিজনেস করতেছে। অতএব এই সম্পর্কে যদি আমরা না জানি, আমরা যদি লার্নিংটা না করি, কিন্তু আমরা মানুষকে এই তথ্যগুলা সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না। আমাদের গেস্ট বা আমাদের যারা ডাউনলাইন আছে তারা কিন্তু এখান থেকে বিমুখ হয়ে চলে যাবে। তো ফরএভ লিভিং প্রোডাক্টস এর এই বিওপিটা আমরা যত যার কাছ থেকে শুনি না কেন, একটু ব্যতিক্রম করে কিন্তু অনেকে অনেকভাবে বলে, আর এটা বলার মাধ্যমেই কিন্তু অনেকেই দেখা যায় যে পজিটিভ হয়ে এখানে কাজ শুরু করে। তো আমাদের এই ফরএভ লিভিং প্রোডাক্টস এর যে তিনটা মৌলিক বিষয়, সেই তিনটা মৌলিক বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা যারা শুনছেন পারলে আপনারা নোট করে রাখতে পারেন, কারণ আমরা অনেক ট্রেনিং, অনেক প্রোগ্রাম শুনে থাকি, তো প্রোগ্রাম গুলাতে দেখা যায় যে মনে রাখা হয় না বা মনের থাকে না নানান কারণে। তো অতএব আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকে কিন্তু যদি এই তথ্যগুলো না দেওয়া হয় তারাও কিন্তু এরকম ভাবে মানে অনভ্যাসে বিদ্যা হ্রাস একটা কথা আছে। আপনি যত প্র্যাকটিস করবেন, যত মানুষদেরকে ভালো জিনিসগুলো শেয়ার করবেন, দেখবেন যে সেই ভালো জিনিসগুলো আবার আপনার টিমের ভিতরে বা আপনার লাইফে কাজে লাগতেছে। অতএব আজকে যে তিনটা বিষয়, মেইন তিনটা বিষয় আমি ফোকাস করব, সেটা হলো অ্যাবাউট দ্যাট কোম্পানি, কোম্পানি বিষয়ে, এবং অ্যাবাউট দ্যাট প্রোডাক্ট, প্রোডাক্ট বিষয়ে। ফরএভ লিভিং প্রোডাক্টস এর কি কি প্রোডাক্ট এবং কেমন প্রোডাক্ট, হেলথ এন্ড বিউটি আইটেম গুলো কি, এবং অ্যাবাউট দ্যাট মার্কেট বিজনেস, মানে ফরএভ লিভিং প্রোডাক্টস এর বিজনেসটা কেমন বা অন্যান্য বিজনেসটা কেমন। মানে আমরা সারা পৃথিবীময় অনেক ধরনের বিজনেস করে থাকি, বাট ফরএভ লিভিং প্রোডাক্টস এর বিজনেসটা একটু ডিফারেন্ট, যার কারণে আমাদেরকে এটা সঠিকভাবে না জানার মাধ্যমে কারণেই কিন্তু আমরা এখান থেকে ফ্লাকচুয়েট করতেছি বা অনেকেই অনেক প্রতিষ্ঠানে দৌড়াচ্ছি ফরএভ লিভিং প্রোডাক্টস এর সম্পর্কে সঠিক তথ্য না রাখার কারণেই কিন্তু আমাদেরকে এই মানে ধরনের ক্ষতিগ্রস্ত বা এই ধরনের সমস্যা কিন্তু আমরা পড়তেছি। অতএব মাই ডিয়ার লাভলি অডিয়েন্স যারা শুনছেন, তো আসলে ইউর ড্রিম আওয়ার প্ল্যান, আপনার অনেক স্বপ্ন আছে, ফরএভ লিভিং প্রোডাক্টস এর যে প্ল্যান আছে এটার সাথে দেখেন ম্যাচিং হয় কিনা। কারণ হচ্ছে স্বপ্ন অনেকেই দেখে, বাট সেই অনুযায়ী যদি কাজ না করে তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হয় না। অতএব আমরা যারা এখানে আসছি ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে আমাদের মানে স্বপ্ন যেগুলা আমাদের ছিল সেটা এখানে পূরণ করার জন্য, অতএব আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে 16 বছর গবেষণা করে যে একটা প্ল্যান তৈরি করছে, সেই প্ল্যানটা অনুযায়ী কিন্তু আমরা কাজটা করতে হবে আমাদের। আদারওয়াইজ দেখা যাবে যে অনেকেই আসছে ফরএভার লিভিং প্রোডাক্টস এ, অনেকেই চলে গেছে। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স যারা শুনছেন, তাদের কিন্তু এরকম দেখা যায় যে অনেক ধরনের প্ল্যান থাকে, অনেক ধরনের স্বপ্ন থাকে। দেখা যায় যে নিজের একটা বাড়ি হবে, হ্যাঁ, ঢাকা শহরে থাকতে হয়, কেন বাসা ভাড়া দিয়ে থাকবো, নিজের একটা গাড়ি হবে, কেন পাবলিক মানে ট্রান্সপোর্টে উঠবো, কেন বিআরটিসিতে উঠবো, নিজের একটা গাড়ি থাকলে ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারবো, বাড়িতে যাইতে পারবো,
তারপর হচ্ছে কি দেশ বিদেশ ভ্রমণ করব, অনেকের এই ইচ্ছা। কেউ অনেক ডিপিএস করবে, সঞ্চয় করবে, অনেকেই দেখা যায় যে ছেলে মেয়েদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়াতে চায়, দেখা যায় যে অনেকে ভ্যাকেশন খুঁজে নানান জায়গায় ঘুরতে চায়, তো অনেকে দেখা যায় চ্যারিটেবল ফান্ড করতে চায়, মানে জাকাত দিতে চায়, মসজিদ মাদ্রাসা মন্দিরে দান করতে চায়, অনেকে দেখা যায় যে গরিব দুঃখী অসহায়দেরকে হেল্প করতে চায়। তাহলে এই স্বপ্নগুলা কিন্তু সবার আছে, এবং আমরা যখন স্টুডেন্ট লাইফে কিন্তু এসে বা প্যারাগ্রাফ লিখতাম মাই ড্রিমস মাই হবি, বাট বাস্তবতা নিরিখে আমি একটা কথা বলতেছি আপনাদেরকে, মানে এই এই প্যারাগ্রাফ এই এসে গুলা কিন্তু ওই খাতাতেই পড়ে থাকে, ওই বইয়ের পৃষ্ঠাই পড়ে থাকে, বাস্তবে কিন্তু আমরা সেটা পূরণ করতে পারি না। কারণ হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে, সারা পৃথিবীর প্রেক্ষাপটে আমাদের চাহিদা অনেক বেশি, বাট যোগান হচ্ছে সীমিত। মানে আমার লাগবে হচ্ছে মাসে 50,000 টাকা সব মিলে, অ্যাকোমোডেশন থেকে শুরু করে ফুড বা সবকিছু মিলে, বাট আমার ইনকাম হচ্ছে 30,000 বা 40,000, যার কারণে সবসময় মাইনাস ফিগারে থাকার কারণে আমাদের এই স্বপ্নগুলো আর পূরণ হয় না, সারাটা জীবন শুধু ক্রাইসিস আর ক্রাইসিস। অতএব মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা এই ধরনের স্বপ্ন দেখতেছেন, যারা নিজের স্বপ্নগুলো পূরণ করতে চান, তারা ফরএভ লিভিং প্রোডাক্টস এর প্ল্যানের অনুযায়ী তারা কিন্তু এখানে কাজ করে স্বপ্নগুলো পূরণ করতে পারেন। অলরেডি সারা পৃথিবীময় 170+ কান্ট্রিতে আমাদের যারা টপ পার্নার আছে, তারা কিন্তু এখান থেকে স্বপ্নগুলো পূরণ করে, এবং তাদের শুধু ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে এরকম না, তাদের দেশকে, তাদের জেনারেশন কেও কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। অতএব আমরা যারা স্বপ্ন দেখি, দেখি ফরএভ লিভিং প্রোডাক্টস এর স্বপ্নগুলা যারা এখানে দেখছি, তারা কিভাবে পূরণ করতে পারি। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে না, সারা পৃথিবীর প্রেক্ষাপটে আমরা কিন্তু ইনকাম করার অনেকগুলো ওয়ে দেখতে পাই। যেমন কেউ জব করে, মানে চাকরি বাকরি করে ইনকাম করবে, আবার কেউ দেখা যায় সেলফ এমপ্লয়ি, মানে নিজে নিজে কাজ করে ইনকাম করবে, আবার দেখা যায় যে কেউ বিজনেস করে ইনকাম করতে চায়, আবার দেখা যায় যে টাকা ইনভেস্টর হয়ে, মানে টাকা পয়সা ইনভেস্ট করে ইনকাম করতে চায়। বাট দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো না কোনো ভাবে আমরা রিস্কের মধ্যে পড়ে যাই। যেমন আপনি যদি জব করেন বা কোনো ধরনের এমপ্লয়ি হয়ে থাকেন, আপনি কিন্তু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হবেন, মানে আপনার সময়ও তাদের দ্বারা নিয়ন্ত্রিত, মানে তারা যদি সময় না দেয় আপনি কিন্তু বাসায় যেতে পারবেন না, ঈদের ছুটিতে যেতে পারবেন না, আপনার স্যালারি আপনি চাইলে বৃদ্ধি করতে পারবেন না, আপনার বস বা আপনার উপরে যে থাকবে সে যদি আপনার স্যালারি বৃদ্ধি না করে, প্রমোশন না দেয়, আপনি কিন্তু অন্যের দ্বারা সবসময় নিয়ন্ত্রিত থাকবেন, মানে পে কন্ট্রোল বাই আদার্স, অন্যের নিয়ন্ত্রণে আপনার পেমেন্টটা পাবেন আর কি। মানে আপনি চাইলেই বেশি পাবেন না, আপনি চাইলেই সবকিছু আপনার মতো হবে না। দেখেন এটা একটা আমাদের আমরা ইনকামের একটা সাইড বলতে পারি। আরেকটা সাইড হচ্ছে সেলফ এমপ্লয়ি, যারা আসলে নিজে নিজে, মানে এন্টারপ্রেনার যাদেরকে বলে থাকে, অথবা যারা অনলাইনে কাজ করে, অথবা দেখা যায় যে অনেকে এখন বর্তমানে আউটসোর্সিং করে থাকে। দেখেন এই প্যান্ডেমিকের কারণে অনেক লোক কিন্তু এই শুধু মানে সেলফ এমপ্লয়ি যারা আছে তারা কিন্তু ইনকাম করতে পারতেছে না, কারণ তাদের অফিস বন্ধ, তাদের কোনো অর্ডার আসতেছে না, তাদের এমপ্লয়ি দেখা যায় যে স্যালারি দিতে পারতেছে না, তাদের নানান ধরনের সমস্যা থাকতেছে, তো যার কারণে তাদের বিজনেস সেলফ এমপ্লয়ি যারা আছে তাদের শাটার বন্ধ, মানে ইনকাম বন্ধ হয়ে আছে, মানে তাদের শাটার খোলা থাকলে ইনকাম খোলা। তো অতএব এই ক্ষেত্রেও দেখা যায় যে স্টপ ওয়ার্কিং স্টপ আর্নিং, মানে কাজ বন্ধ ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, মানে এই সাইডটাও দেখা যায় যে একটা রিস্ক থেকে গেছে, একটা ঝামেলা থেকে গেছে। দেখেন আরেকটা সাইড হচ্ছে বিজনেস ওনার, সেটা হচ্ছে যারা ব্যবসা করতে চায়, যেমন ধরেন কারণ বাজার বলেন, ঢাকাতে বলেন, চিরঙ্গে, খুলনাতে, সিলেটে যারা বিজনেস করে, দেখেন এই প্যান্ডেমিকের ভিতরে অনেকেই এই তাদের শপ বা তাদের অফিস খুলতে পারতেছে না, তাদের কর্মচারীরা বেতন দিতে পারতেছে না, অনেকের ট্রেড লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে করতে পারতেছে না, অনেকের বায়ার বিদেশ থেকে আসবে সেটা আসতে পারতেছে না, এয়ারলাইন্স বন্ধ, তো যার কারণে তাদের ম্যানেজমেন্ট হেডেক, মানে সবসময় তারা সবসময় চিন্তা করে যে এই মাসে যদি সেল না হয়, এই মাসে যদি ইনকাম না আসে তাহলে তো লোনে পড়ে যাব, বা আমার কর্মচারীদেরকে বা আমি হাউস রেন্ট বা এখানে ওয়াটার ইলেকট্রিসিটি বিল কিভাবে দিব, মানে সবকিছু তার ম্যানেজমেন্ট হেডেক এর কারণে এখানে কিন্তু অনেক ধরনের বিজনেস বাংলাদেশের প্রেক্ষাপটে, সারা পৃথিবীর প্রেক্ষাপটে এখন প্যান্ডেমিকের কারণে বা প্যান্ডেমিক ছাড়াও কিন্তু এই ম্যানেজমেন্ট হেডেক এর কারণে বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা সাইড আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনভেস্টর। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে শেয়ার মার্কেট বা অনেক মার্কেট স্টক এক্সচেঞ্জ আছে, সেখানে ইনভেস্ট করে অনেকে ইনকাম করতে চায়, বাট এখানে সিরিয়াস ফিনান্সিয়াল রিস্ক আছে, মানে যে কোনো সময় শেয়ার ফল ডাউন হয়ে যেতে পারে, যে কোনো সময় শেয়ার ঝামেলা হতে পারে, নানান কারণে হতে পারে, এটা একটা পলিটিক্যাল কারণে হতে পারে বা দেশের অভ্যন্তরীণ মানে অবস্থানের কারণে, জিডিপির কারণে হতে পারে বা COVID-19 এর কারণে হতে পারে, অতএব এখানেও কিন্তু ফিনান্সিয়াল একটা রিস্ক থাকে। অতএব
আমরা এমন একটা জিনিস খুঁজতেছি, এমন একটা ইনকাম সোর্স করতেছি যেটা ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে নো রিক্স, তারপরে অন্যের দ্বারা কোনো নিয়ন্ত্রিত না, তারপরে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট কোনো হেডেক নাই, তারপরে হচ্ছে গিয়ে কোনো ধরনের ফিনান্সিয়াল রিস্ক নাই, মানে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, এবং আপনি শাটার বন্ধ করার কোনো সুযোগ নাই, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। এই চার ধরনের সিস্টেমকে সকল ধরনের ফেসিলিটির মাধ্যমে এনে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট, যে আপনি ঘরে বসে থেকে সারা পৃথিবীময় আপনি এই কাজটা করবেন, এবং কোন ধরনের আপনার ম্যানেজমেন্ট হেডেক থাকবে না, কোন ধরনের এমপ্লয়ি বেতন দিতে হবে না, কোন ধরনের অন্যের দ্বারা নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন, এবং আপনি আপনার বস, আপনার বস বলতে কেউ না, ইউ আর ইউর ওন বস। অতএব মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা শুনছেন, যারা এরকম লাইফস্টাইল চান, যেরকম যে আমি আমার বস হবো, আমি আমাকে সবসময় মূল্যায়ন করবো, আমি আমার প্রায়োরিটি রাইট দিব, তাহলে তাদের জন্য কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস একটা চমৎকার প্ল্যান নিয়ে আসছে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এখানে দেখা যায় যে আমরা যারা এখনো নানান কাজে নানান জায়গায় আমরা সময় নষ্ট করতেছি, তাদের জন্য কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরেও দেখবেন যে অনেকে অনেক জব লেস হয়ে গেছে, অনেকেই কিন্তু ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট ফেরত পাচ্ছে না, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি, মানে ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি। আপনি যদি গুগলে সার্চ দেন কিন্তু আপনি পেয়ে যাবেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে এমন একটা অপরচুনিটি যেটা সারা পৃথিবীময় আপনাকে দিচ্ছে, এবং আপনি সারা পৃথিবীময় এই এই জিনিসটা আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। তো ফরএভার লিভিং প্রোডাক্টস কেন সারা পৃথিবীময় আসলে এতদিন ধরে চলতেছে, তার মেইন মেজর একটা কারণ হচ্ছে প্রোভেন ম্যানেজমেন্ট। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে কি করব, কোন কোম্পানিতে যাব, চাকরি করব না বিজনেস করব, বা এখনো কোনো ধরনের প্ল্যানিং নাই, তাদের জন্য আমি বলতেছি যারা ফরএভার লিভিং প্রোডাক্টস অনায়াসে বেছে নিতে পারবেন। কারণ কি, ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোভেন ম্যানেজমেন্ট সারা পৃথিবীময়, এই ম্যানেজমেন্টটা এতটাই স্ট্রং যার কারণে যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানটা চলতেছে। অতএব সিদ্ধান্ত কিন্তু আমাদের হাতে, ভাগ্য কিন্তু আমাদের হাতে নাই। যারা এখনো মানে সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তারা কিন্তু সিরিয়াসলি এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিওপি ট্রেনিং এর মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়ে যাবে, মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। এবং যারা এখানে লিডার হিসেবে আছেন, তারা কিন্তু অন্যদেরকে প্রেজেন্টেশন দেওয়ার সময় কিন্তু এটা আরো সুন্দর করে আপনার মনের মতো করে আপনি অন্যকে প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখানে একজন আপনার ওয়ার্কার বা আপনার অ্যাসোসিয়েট, আপনার ডাউনলাইন আপনি পেতে পারেন। এবং আমাদের এই মার্কেটিং সিস্টেমের যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে এক্সিকিউটিভ কমিটি আছে, তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর 300+ ইয়ার্স। আমরা জানি যে ফরএভার লিভিং প্রোডাক্টস এই এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে সারা পৃথিবীময় এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসটা পরিচালনা হচ্ছে, এবং সারা পৃথিবীময় ফরএভার লিভিং প্রোডাক্টস এর নিজস্ব বেশ কিছু অফিস আছে যেগুলো আমরা গুগলে সার্চ দিয়ে পেয়ে থাকি, এবং 100+ কান্ট্রিতে ফরএভার লিভিং প্রোডাক্টস নিজস্ব অফিস আছে, এবং আরো অন্যান্য কান্ট্রিতে ভাড়া অফিস আছে। তো অতএব আমরা এই জিনিসগুলো ভালোভাবে জেনে আমাদের অ্যাসোসিয়েট যারা থাকবে বা যাদেরকে আমরা ইনভাইট দিব, এই এগুলো আমরা তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করব, এবং অনলাইনের মাধ্যমে তাদেরকে বিজনেস অপরচুনিটিটা তাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টস কিভাবে কাজ করতেছে এটার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড কোম্পানি। এটার বিশেষত্বটা হলো আপনি যে যেখানেই থাকেন, যে অবস্থানে থাকেন, আপনার কোন ধরনের লিয়াবিলিটিস, কোন ধরনের লোন, কোন ধরনের আপনার জামানত, কোন ধরনের আপনার ট্রান্সপোর্টেশনের ঝামেলা নাই, মানে এটা নিজস্ব উৎপাদন ব্যবস্থা, নিজস্ব ম্যানুফ্যাকচারিং, নিজস্ব ট্রান্সপোর্টেশন, নিজস্ব অফিস, এবং নিজস্ব রেজিস্টার কাস্টমারের কাছেই ফরএভার লিভিং প্রোডাক্ট গুলা হাতে হাতে পৌঁছে যায়, যার কারণে আমরা যারা এখানে ফরএভার লিভিং প্রোডাক্টসে কাজ করতেছি তারা বাংলাদেশে 11 বছর পার করে 12 বছর এক যুগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্টের কোনো দাম বাড়ে নাই। তার মেইন কারণ হচ্ছে কি, এটা ভার্টিক্যাল ইন্ডিকেট কোম্পানি। অন্যান্য কোম্পানি দেখতে পাবেন যে বছরে বছরে 6 মাস পরে পরে তাদের প্রোডাক্টের দাম বাড়ায়, বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর এটা কোনো দরকার হয় না, কারণ হচ্ছে এটা নিজস্ব উৎপাদন ব্যবস্থা, নিজস্ব ট্রান্সপোর্টেশন, এবং এটা যুগ যুগ ধরে এভাবে চলবে। এটা হচ্ছে ফরএভার এর বিউটি। যারা এই জিনিসটা বুঝে ফেলছেন, যারা এই জিনিসটা জেনে ফেলছেন, তাদের জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে গিয়ে লাইফ চেঞ্জিং একটা প্ল্যাটফর্ম। শুধু আপনার না, আপনার জেনারেশন, মানে আপনার পরে যারা আপনার সন্তান থাকবে তাদের জন্যও কিন্তু এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই আইডিটা, মানে 12 ডিজিটের আইডিটা কিন্তু তাদেরও এই আপনার মতোই করে তাদের লাইফেও কাজে লাগবে, এবং তারা এখান থেকে ভালো পণ্যটা ইউজ করবে,
প্লাস তারা এই পণ্যটা অন্যকে শেয়ার করার মাধ্যমেই কিন্তু তারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবে, এবং শুধু এখানে ইনকামই করবে না, এখানে তাদের স্বপ্নগুলোও কিন্তু পূরণ করতে পারবে। অতএব মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমরা যারা ফরএভার লিভিং প্রোডাক্টে আছি, শুধু অনেকেই বলে থাকে শুধু কি ইনকামই করব, যে প্রোডাক্ট বিক্রি করব কিনবো, এরকম নট লাইক দ্যাট। ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে প্রোভেন প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এতটাই প্রোভেন যেটা সারা ওয়ার্ল্ডের সার্টিফিকেশন আছে, সারা ওয়ার্ল্ডে স্বীকৃত আছে, এবং এই প্রোডাক্টগুলা যে একবার ইউজ করে তার হৃদয় ভরে যায় এবং অন্য প্রোডাক্ট তার হৃদয়কে জয় করতে পারে না। এবং এই প্রোডাক্টগুলা প্রোভেন প্রোডাক্ট হওয়ার মাধ্যমে আমরা নিজেরাও ভালো পণ্যগুলা ইউজ করার মাধ্যমে আমরা নিজেরা ভালো থাকতেছি, এবং আমাদের অ্যাসোসিয়েট বা আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি প্রতিবেশী সবাইকে কিন্তু ভালো জিনিসটা দিতে পারতেছি। আমরা শুধু কিন্তু যে প্রোডাক্ট সেল করতেছি এরকম না, আমরা কিন্তু একটা অপরচুনিটি সেল করতেছি। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স যারা শুনছেন, আমরা কিন্তু শুধু যে এখানে মানে একটা প্রোডাক্ট সেল করতেছেন, একজন মানুষ একটা প্রোডাক্ট নিয়ে গেল হকারি করতেছে, নট লাইক দ্যাট। আমরা জাস্ট ইনফরমেশন দিচ্ছি, তারা এই প্রোডাক্টটা নেওয়ার মাধ্যমে তারা নিজেরা ভালো থাকতেছে, এবং এই প্রোডাক্ট গুলা ইউজ করা তারাও দেখা যায় যে আরো কিছু মানুষদের শেয়ার করার মাধ্যমে বা তাদের আত্মীয় স্বজন প্রতিবেশীকে শেয়ার করার মাধ্যমে কিন্তু তাদের একটা ইনকামও চলে আসতেছে। অতএব এই জিনিসটা আমরা গুরুত্ব সহকারে নিব, মাই ডিয়ার লাভলি অডিয়েন্স যারা শুনছেন। এবং এই প্রোডাক্ট গুলা কিন্তু এমন এক প্রোডাক্ট, সেটা হচ্ছে কনজিউমেবল আইটেম, মানে এমন একটা আইটেম যেটা সবসময় লাগবে এবং এটা রিপিট বিজনেস হবে। যেমন আপনি যদি একটা ফ্রিজ কিনা থাকেন, টিভি কিনা থাকেন, দেখা যাবে যে 12 বছর ওয়ারেন্টি গ্যারান্টি, আপনি কিন্তু আর ফ্রিজ লাগবে না, টিভি লাগবে না। অথবা আপনি অন্য অন্য কোন প্রোডাক্ট কিনছেন যেটা কিন্তু আপনি অনেক বছর পরে পরে কিনেন, বাট আপনি কিন্তু জানেন যে আমরা এই COVID-19 প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরেও কিন্তু আমরা ঘরে থাকি বা হোম কোয়ারেন্টাইনে থাকি, যেখানেই থাকি, লকডাউনে থাকি, আমাদের কিন্তু সাবান, শ্যাম্পু, পেস্ট, ক্রিম, লোশন কোনোটাই কম ইউজ করা হচ্ছে না। আমাদের আগের মতো, আগে যেরকম 2019 সালে যেরকম ইউজ করতাম, 2020 সালে, 2021, 2031, 2041 সবসময় কিন্তু এই প্রোডাক্ট গুলো লাগবে। যার কারণে এই ফরএভার লিভিং প্রোডাক্টস এমন একটা বিজনেস করে যেটা সব সময় সব ঋতুতে সব দেশে সব মানুষের প্রয়োজন, যার কারণে এটা হলো রিপিট বিজনেস। আপনি যেখানেই থাকেন, যে অবস্থানে থাকেন, আপনার প্রোডাক্ট গুলো লাগবে, এবং সেই অনুযায়ী আপনি মাধ্যমে বেনিফিট পাবেন, প্লাস আপনার অ্যাসোসিয়েটকে এটা জানানোর মাধ্যমেও কিন্তু আপনি ইনকাম পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এটা ইউনিভার্সাল আপিল, সবসময় আপনার লাগবে, সবসময় আপনার এটা দরকার, এবং এই প্রোডাক্টটা 100% গ্যারান্টেড, মানে ফরএভার লিভিং প্রোডাক্ট শুধু যদি বাংলাদেশে 30 ডেজ আনকন্ডিশনাল মানি ব্যাক গ্যারান্টি দেয় এরকম না, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে থাকে। এবং এই প্রোডাক্টটা 170 কান্ট্রিতে অ্যাপ্রুভেড, মানে সকল ধরনের সার্টিফিকেট আসছে, বিশেষ করে আমরা যারা মুসলিম আছি তাদের জন্য মানে সার্টিফিকেশন, তারপরে হচ্ছে যারা খ্রিস্টান আছে তাদের জন্য সার্টিফিকেশন, যারা অন্যান্য ধর্ম আছে হ্যাঁ তাদের জন্য সার্টিফিকেশন আছে। এবং এই প্রোডাক্ট গুলো হালাল, এবং কোনো ধরনের পশুর চর্বি অ্যানিমেল এটি ইউজ করা হয়নি, কোনো ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল বা কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, যার কারণে এই প্রোডাক্ট গুলা সবাই ইউজ করতে পারে, একদম মানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পায় সবাই সবাই ইউজ করতে পারে, যার কারণে এই প্রোডাক্ট গুলা সারা পৃথিবীতে সমাদৃত 170+ কান্ট্রিতে। তো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স যারা শুনছেন, ফরএভার লিভিং প্রোডাক্ট শুধু যে প্রোডাক্ট সেল করে এরকম না, ফরএভার লিভিং প্রোডাক্টস একটা অপরচুনিটি সেল করে। তো অতএব যারা এই অপরচুনিটি নিতে চান, তারা একটু খেয়াল করবেন যে পৃথিবীতে এত বিজনেস থাকতে গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোডাক্ট গুলা কেমন। আপনি যখন গুগলে সার্চ দিবেন যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট, তখন কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোডাক্ট গুলা কিন্তু চলে আসবে। কারণ হচ্ছে কি, এটা এমন ভাবে তৈরি করা, কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, আপনি উপকার কম পান, 50%, 70% কতটুকু পাবেন এটা একান্ত আপনি জানেন আর উপরওয়ালা জানে, বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর কোন ধরনের সাইড ইফেক্ট নাই, যার কারণে এই প্রোডাক্ট গুলা সারা ওয়ার্ল্ড ওয়াইড এক নামে এক দামে এক কোয়ালিটি এক গেট আপ এক ড্রেসাপে আমরা পেয়ে যাচ্ছি। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এবং এই প্রোডাক্ট গুলার কয়েকটা বিশেষ কিছু ক্যাটাগরি আছে, যেমন ড্রিঙ্কস আইটেম, ওয়েট ম্যানেজমেন্ট আইটেম, নিউট্রিশন আইটেম, পার্সোনাল কেয়ার, সোনিয়া স্কিন কেয়ার, এই ধরনের অনেক প্রোডাক্ট আছে যেটা মানুষের জন্য সারা পৃথিবীময় মানুষের হৃদয় জয় করে, সারা পৃথিবীময় এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর এক নামে এক ডাকে চিনে, ফরএভার ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট বিজনেস, ফরএভার ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট কোম্পানি, ফরএভার ইজ দ্য লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি হিসেবে অনেকে জেনে থাকে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোভেন প্ল্যান, মানে এই প্ল্যানটা সম্পর্কে আর অনেকেই আসলে ভুল জানার কারণে অনেকেই দেখা যায় যে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়, অনেকে মনে করে 12 সিসি করতে হবে, অনেকে 4 সিসি করতে হবে, এগুলা সঠিকভাবে না জানার কারণে আমরা কিন্তু এখান থেকে ছিটকে পড়ে যাই, অনেকে বিজনেসটা সঠিকভাবে জানে না। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, অতএব
আমরা আমাদের স্ব স্ব আপলাইনের কাছ থেকে, সাকসেসফুল আপলাইনের কাছ থেকে আমরা ফরএভ লিভিং প্রোডাক্টসের মার্কেটিং প্ল্যানটা আমরা জানবো, এবং ফরএভ লিভিং প্রোডাক্টসের যে প্রাতিষ্ঠানিক নীতিমালা আছে সেটাতেও আমাদের মার্কেটিং প্ল্যান দেওয়া আছে। ইউটিউবে গুগলে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আমরা ফরএভ লিভিং প্রোডাক্টসের এই মার্কেটিং প্ল্যানটা আমরা জেনে নিব। কারণ হচ্ছে কি, এই প্ল্যানটা আপনি যত জানবেন, যত আপনি সমৃদ্ধ হবেন, যত আপনি প্ল্যানটা সম্পর্কে সঠিক ধারণা রাখবেন, তত আপনি ফরএভারকে আরো বেশি বেশি করে আপনি মূল্যায়ন করতে পারবেন। আপনি যদি প্ল্যানকে সঠিকভাবে না জানেন, আপনি ফরএভার মনে হবে যে এরকম কত কোম্পানি আসলো আর গেল, এটা এটাও এরকমই মনে করবেন। অতএব আমরা যত বেশি নলেজেবল হব, যত লার্নিং করব, তত ফরএভার সম্পর্কে আরো ভালোভাবে জানার মাধ্যমে আমাদের বিজনেসটা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবো এবং সেলফ ডেভেলপমেন্ট করতে পারবো, মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। অতএব আমরা প্ল্যানটা কিন্তু সঠিকভাবে জানবো ইনশাল্লাহ। তো ফরএভার লিভিং প্রোডাক্টস এর যারা এই প্ল্যান নিয়ে আরো কোনো কোশ্চেন আছে, তারা আপনাদের সোশ্য আপলাইনের কাছ থেকে আপনারা জেনে নেবেন। কারণ একটা ট্রেনিং সেশনে দেখা যায় যে সবকিছু আলোকপাত করতে গেলে টাইম ওভার হয়ে যাবে, যার কারণে আমি জাস্ট আপনাদের টাস্ক করে যাচ্ছি। আপনারা যেগুলা আপনাদের কোশ্চেন এন্ড সেশন পড়বে, আপনারা সেই সম্পর্কে জেনে নেবেন, মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর কি ধরনের বিজনেস স্টাইল, মানে বিজনেসটা কি ধরনের সিস্টেম, প্ল্যানিং সিস্টেমটা কি, এটা একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম, মানে এটা আমরা অন্যান্য কোম্পানি যেরকম একটা মোবাইল কিনি বা একটা আমরা একটা যে কোনো একটা প্রোডাক্ট কিনি বাজার থেকে, দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেটা ডিস্ট্রিবিউটর কাছে চলে আসতেছে, তারা এক্সপোর্ট ইম্পোর্টে লাইসেন্স করে প্রোডাক্টটা নিয়ে আসতেছে, তারা হোলসেলার কাছে দিচ্ছে, হোলসেলার অ্যাডভার্টাইজিং দিচ্ছে, পত্রিকায় দিচ্ছে, টিভিতে দিচ্ছে, অ্যাড দিয়ে তারপরে হচ্ছে রিটেইলার কাছে চলে আসছে, রিটেইলার দেখা যায় কর্মচারী রাখতেছে, অফিস নিচ্ছে, দোকান নিচ্ছে, শপ নিচ্ছে, নেওয়ার মাধ্যমে তার কাছ থেকে কিন্তু কনজিউমারের কাছে চলে আসছে, মানে ভোক্তার কাছে চলে আসছে। মানে এতগুলো হাত ঘোরার মাধ্যমে প্রোডাক্টের দেখা যায় যে একটা প্রোডাক্ট অনেকগুলো হাত ঘোরার মাধ্যমে কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। বাট ফরএভার, এবং শুধু দাম বাড়তেছে না, এখানে 2 নম্বর প্রোডাক্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কারণ কি, এখানে কে প্রোডাক্টটা কপি করতেছে, কে প্রোডাক্টটার সিল আলাদা করে লাগাচ্ছে, এই প্রোডাক্টটার দেখা যায় যে এক্সপায়ার ডেট কে নতুন করতেছে, এগুলোও কিন্তু আমরা এগুলো ধরতে পারি না। এমন অনেক প্রতিষ্ঠান দেখছি যে যারা নতুন করে এক্সপায়ার ডেট লাগায়, যারা নতুন করে বাংলাদেশে প্রোডাক্টের গুণগত মান ঠিক না রাখে বাংলাদেশে প্যাকেজিং করে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস আমেরিকাতে প্যাকেজিং, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং সবকিছু করে ডাইরেক্ট সারা পৃথিবীময় আমাদের নিজস্ব অফিসে এবং সারা পৃথিবীময় ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্টটা পৌঁছায় দিয়েছে, যার কারণে কেন তৃতীয় পক্ষ নাই, তৃতীয় পক্ষ না থাকার মাধ্যমে প্রোডাক্টের দামও বাড়তেছে না, এবং প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকার মাধ্যমে প্রোডাক্টটা আমরা সঠিক পণ্যটা পাচ্ছি। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা শুনছেন আপনারা কি মন থেকে একটা কথা বলতে পারবেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস এ বাংলাদেশে 2010 সালের মে মাস থেকে এখন পর্যন্ত কোন পণ্যের দাম বাড়াইছে কিনা? কেউ বলতে পারবেন না পণ্যের দাম বাড়াইছে। বাট দেখেন ট্রেডিশনাল মার্কেটিং এ প্রত্যেকটা বছরে বছরে পণ্যের দাম বাড়ায়, কিছুদিন পরে পরে বাজেটের সাথে তাদের দাম বাড়ায়। কারণ কি, তাদের হাত ঘুরতে ঘুরতে দেখা যায় যে মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়, মাঝখানে যারা গ্রাহক বা ভোক্তা আছে, কনজিউমার আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা 2 নম্বর প্রোডাক্ট গুলা পায়, তারা কম দামের প্রোডাক্টটা বেশি দামে কিনতে হয়। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস দেখেন কত সুন্দর একটা বিজনেস, যেখানে প্রত্যেকটা কোম্পানি, দেখেন আপনি যদি একটা ইন্ডিয়ান একটা ফেয়ার লাভলির কথাই বলি, সেটা যদি 75 টাকা দাম হয়ে থাকে ইন্ডিয়ান রুপি দিয়ে, আপনি বাংলাদেশে 120 টাকাতে কিনতে হচ্ছে বা 100 টাকা কিনতে হচ্ছে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস আপনি যখন এখানে আসবেন, আপনার অ্যাসোসিয়েট বা আপনি যাই যাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, সে কিন্তু আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে যে ভাই বা বন্ধু বা ফ্রেন্ড, আপনি এখানে আরো কম দামে প্রোডাক্টটা নেন, আপনি মেম্বার হন, আপনি এনআরডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আরো কম দামে প্রোডাক্টটা পাবেন। দেখেন আমরা কি শুধু ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে প্রোডাক্ট সেল করি এরকম না, আমরা কিন্তু মানুষদেরকে সুযোগ দিয়ে দিচ্ছি যে ভাই আপনি চাইলে ভালো পণ্যটা আরো কম দামে নিতে পারবেন। আমেরিকা থেকে প্রোডাক্টটা আসছে যে দাম আমেরিকাতে, যে দাম কানাডাতে, যে দাম দাম সৌদি আরবে, মিডিল ইস্টের, সেই দামেই কিন্তু আপনি বাংলাদেশে দিতে পারতেছেন। আমরা কিন্তু শুধু যে এই মানে এই প্রোডাক্ট সেল করতেছি এরকম না, মানুষের একটা হেল্প করতেছি, মানুষের ইনফরমেশন দিচ্ছি, মানুষের ভালো থাকার জন্য ভালো পণ্যটা সাজেস্ট করতেছি। এটা কিন্তু একটা সোহাবের কাজ। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা এখানে বুঝতেছেন বা বিজনেস করতেছেন, তারা কিন্তু অলরেডি এই সুফলটা পাচ্ছেন। কারণ কি, আমরা দেখেন বা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে একজন মানুষ কষ্ট করে হাঁটতেছে, হাঁটতে পারতেছে না, হাত ধরে হাঁটাইলে যেরকম সব হয়, একজন মানুষ রাস্তা চিনে না তাকে রাস্তা দেখাইলে যেরকম সব হয়, একজন মানুষ খারাপ ভেজাল পণ্যটা ইউজ করতেছে তাকে যদি ভালো পণ্যটা, হালাল পণ্যটা আমি ইউজ করাই, তাহলে কি সব হবে না? আমরা কি শুধু প্রোডাক্ট সেল করি, নাকি আমরা মানুষদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার মাধ্যমে সব হাসিল করি? মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা ফরএভার লিভিং প্রোডাক্টস ভালোবাসেন, যারা এইভাবে কাজটাকে নিজের করে আপন করে নিছেন, বিলিভ ইট অর নট, আপনি শুধু আপনি আপনার নিজের উপকার করতেছেন না, আপনি আপনার ফ্যামিলি, আপনার সমাজ,
আপনার দেশ আপনি হবেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, কারণ আপনার দ্বারা আপনার দেশের মানুষের উপকার হবে, আপনি বাংলাদেশে বসে থেকে বিদেশ থেকে ইনকাম করবেন, আপনি হবেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা এরকম অপরচুনিটি পেয়েও যারা এখানে কাজ করতে পারেন না তারা হচ্ছেন দুর্ভাগা। কারণ কি, ফরএভার লিভিং প্রোডাক্ট সারা পৃথিবীতে জয় করে বাংলাদেশে 149তম কান্ট্রি হিসেবে বাংলাদেশে আসছে। এরকম ভাবেন না যে বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান আর কোনো দেশে নাই, এরকম ভাবার কোনো সুযোগ নাই। অতএব যারা এখানে নেগেটিভ অন্য অন্য কোম্পানির সাথে মিলায় কম্পেয়ার করে তারা এখনো ভুল ভুল জায়গায় আছে। কারণ কি, না জেনে মন্তব্য করতেছে, অন্য অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করতেছে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টসের 16 বছর গবেষণা করে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। অতএব আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে সঠিকভাবে না জানলে, কিন্তু এই তথ্যগুলো সঠিকভাবে না পৌঁছালে কিন্তু আমাদের অ্যাসোসিয়েট তৈরি হবে না, আমাদের টিম বাড়বে না, আমরা নিজের আউট ডেভেলপমেন্ট করতে পারবো না। অতএব আমরা এই মার্কেটিং সিস্টেমটা আরো সঠিকভাবে জেনে নিব, আমাদের প্রাতিষ্ঠানিক নীতিমালার বইয়ে আরো সুন্দর করে দেওয়া আছে। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমরা যারা এখানে ভালো করতে চাই তাদেরকে কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এখানে আসছি একদিন দুই দিনের জন্য না, আমরা আসছি যুগ যুগ ধরে এখান থেকে ভালো জিনিসটা পাবো, ভালো জিনিসটা আমরা এখান থেকে নিয়ে আমাদের অ্যাসোসিয়েটদেরকে কিভাবে আরো ইনকাম করানো যায়, কিভাবে আরো প্রোডাক্টটা তাদেরকে আরো ডিসকাউন্টে দেওয়া যায় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা কিন্তু সবসময় রেডি থাকি। বাট অন্য অন্য প্রতিষ্ঠান কিন্তু আপনার কাছ থেকে কিভাবে দাম বাড়িয়ে আরো বিক্রি করে নেওয়া যায়, যেমন দেখেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে COVID-19 ভিতরে 5 টাকার মাস্ক মানে আমরা 50 টাকা 40 টাকা দিয়েও কিনছি। বাট দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টস এর সোপ, টুথজেল, অ্যালোভেরা জেল, সুপার গ্রিন বা টি আপনাকে কখনো কি ডাবল দামে কিনছেন, এরকম কোন রেকর্ড দেখাইতে পারবেন? তাহলে ফরএভার লিভিং প্রোডাক্ট শুধু যে প্রোডাক্ট সেল করে না, মানুষকে একটা সেবা দেয়। তো এই সেবাটা আমরা আরো সুন্দরভাবে নিতে পারি। অতএব আমাদেরকে আরো সঠিকভাবে এই জিনিসগুলো জানতে হবে। এখান থেকে আমরা মানে একজন মানুষ যদি শুধু যে প্রোডাক্ট সেল করবে ইনকাম করবে এরকম না, সে কিন্তু চাইলে এখন লিডারশিপ বোনাস পেতে পারে, মানে গ্রুপ বোনাস পেতে পারে। এখানে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি দেখা যায় যে একজন মানুষ একা এখানে ফরএভার এফবিও, তার নিচে আরো অনেক অসংখ্য লোক প্রফিট কাস্টমার বা এখানে তারা আরো এফবিও থাকতে পারে, যার মাধ্যমে দেখা যাবে তার একটা লিডারশিপ বোনাস এবং গ্রুপ বোনাস চলে আসবে। অতএব আমরা এগুলা আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এর মার্কেটিং প্ল্যান থেকে আমরা জেনে নিব। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এবং এখানে শুধু যে আপনি ইনকাম করবেন, প্রোডাক্ট বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন এরকম না, এখান থেকে আপনি ইনসেন্টিভ পাবেন, মানে আপনি কার বোনাস পাবেন, আপনি দেশ বিদেশ ভ্রমণ করার জন্য সুযোগ পাবেন, আপনি 1+1 মানে একজন সাথে আরেকজন নিয়ে যেতে পারবেন, এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণ এক্সট্রা ইনকাম করতে পারবেন যেটা আপনি কল্পনা করেন নাই। যারা অনেকেই দেখা যাবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই গভর্নমেন্ট জব হয় না দেখে অনেক আফসোস করে, অনেক ধরনের মন খারাপ থাকে, কেন যে আমি শেষ বয়সে কোনো পেনশন পাবো না, কোনো ধরনের বোনাস পাবো না, কোনো ধরনের ইনসেন্টিভ পাবো না। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর যারা কাজ করে, যারা এখানে একটা অ্যাচিভমেন্ট চলে আসে, তারা কিন্তু এই এখান থেকে সারাটা জীবন এখান থেকে প্রত্যেক বছরে বছরে তারা ইনসেন্টিভ গুলো পাবে, বোনাস গুলো পাবে। অতএব এই সম্পর্কে আরো তথ্যগুলো আমরা কিভাবে বোনাস গুলো পাবো, 3টা লেভেল, এই লেভেল গুলো জানবো, কিভাবে আমরা দেশ বিদেশ ভ্রমণ করতে পারবো, সেই বিষয় সম্পর্কে আমরা জেনে নিব ইনশাল্লাহ। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখান থেকে চেয়ারম্যান বোনাস পাওয়া যায়। এই যে চেয়ারম্যান বোনাসটার পরিমাণটা এখানে একটা নর্মাল পরিমাণ দেওয়া আছে, এর থেকে অনেক বেশি পরিমাণ চেয়ারম্যান বোনাস দেওয়া হয়। আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে চেয়ারম্যান বোনাস পেয়েছে, মানে আমাদের লিডাররা অ্যাচিভ করেছে, এবং ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা দেশে চেয়ারম্যান বোনাস হিউজ পরিমাণ আর্ন করতেছে, যেটা আমরা এই প্যান্ডেমিকের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি। অতএব যারা এখানে কাজ করতেছেন তারা যদি এরকম স্বপ্ন থাকে যে ইয়েস আমি এরকম চেয়ারম্যান বোনাস চাই, মানে আমি কেন শুধু যে প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট বিক্রি করবো, একটা ইনকামের ভিতরে কেন থাকবো, আমি 10 টাইপ অফ ইনকামে আমি চলে যাব, মানে এরকম যাদের প্রত্যয় আছে, যারা এখানে কাজ করতে এরকম কাজের লেভেলটা এরকম নিতে চান, তাদের এরকম ইচ্ছা শক্তি থাকতে হবে যে ইয়েস আমি চেয়ারম্যান বোনাস পেতে চাই। তো এরকম যাদের ইচ্ছা শক্তি নাই তারা কিন্তু এখানে আসছে আর গেছে। অতএব আমরা আমরা যারা শুনছি এখানে, আমি দেখতে পাচ্ছি অনেকেই শুনতেছেন প্রোগ্রামটা, অতএব যারা যারা এই চেয়ারম্যান বোনাস পেতে চান তাদের কিন্তু এই প্রত্যয় নিয়ে কাজ করতে হবে, মানে আমি কেন 33 নিয়ে পাশ করব, আমি কেন মানে A+ নিয়ে পাশ করব না, আমি কেন এই নর্মাল কোন রকম ভাবে টেনে মেনে পাশ করব। অতএব যারা এখানে ফরএভার লিভিং প্রোডাক্টসে সাকসেসফুল হতে চাই, অতএব যারা ভালো করতে চায় তাদের টার্গেট নিতে হবে যে আমি যেন চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করতে পারি। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, অতএব আমি চাই আমাদের বাংলাদেশে প্রত্যেক এফবিও প্রত্যেকটা এখানে সাকসেসফুল লিডার যেন চেয়ারম্যান বোনাস পায়, এই দোয়া সবার জন্য ইনশাল্লাহ। আপনারা যারা এখানে চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করতে চান, তারা এই প্রত্যয় নিয়ে, বড় স্বপ্ন নিয়ে কাজ না করলে আপনি কিন্তু এখানে সাকসেসফুল হবেন না।
কারণ স্বপ্ন যে ছোট দেখে সে কিন্তু বড়টা পায় না। মানে আপনার চাওয়াই যদি কম হয় আপনার পাওয়াটা তো আরো কম হবে। অতএব মাই ডিয়ার লাভলি অডিয়ান, যারা এখনো যারা এই জিনিসটা সম্পর্কে জানেন না, তারা আপনার শস্য আপ্লাই এর কাছ থেকে চেয়ারম্যান বোনাস কিভাবে পাওয়া যায় এই সম্পর্কে তথ্যগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। তো নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। এখান থেকে গ্লোবাল আপনি ট্রিপ পাবেন, মানে সারা পৃথিবী এখান থেকে প্রত্যেক বছর আপনারা ঘুরতে পারবেন। তো এই COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাদের এটা গ্লোবাল র্যালিটা অফ আছে। আর প্যান্ডেমিক সিচুয়েশন মানে ভালো হয়ে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আবার আমরা গ্লোবাল র্যালিতে জয়েন করতে পারবো ইনশাআল্লাহ। তো ফরএভ লিভিং প্রোডাক্ট শুধু যে দেশ বিদেশ ভ্রমণ করাবে, মানে আপনাকে টাকা পয়সা দিবে, বাড়ি গাড়ি দিবে, এখানে কিন্তু শেষ না। এখানে একটা সবচেয়ে মজার একটা বিষয় হলো, মানে আপনি ইনহেরিটেন্স ইনকাম পাবেন। মানে আপনি এই ফরএভ লিভিং প্রোডাক্টস এর আইডিটা আপনার 4D জেনারেশন পর্যন্ত এটার সুফল পাবে। এটার একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিয়ে থাকি মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সেটা হচ্ছে দেখবেন আজকে যারা ফ্রিডম ফাইটার বাংলাদেশে আছে, মানে মুক্তিযুদ্ধ আছে, তারা কিন্তু যখন মুক্তিযুদ্ধ চলে গেছিল তখন কিন্তু তারা জানতো না তাদের নামে একটা কোটা হবে, তাদেরকে ভাতা দেওয়া হবে, তাদেরকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হবে। তখন কিন্তু এই ধরনের কোন ধরনের ইনসেন্টিভ, কোন ধরনের সুযোগ সুবিধা বা কোন ধরনের ভাতা বা কোন ধরনের কোটা এদের কিন্তু এগুলো বর্ণনা করা ছিল না বা কোন ধরনের ঘোষণা করা ছিল না। বাট দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার মাধ্যমে বাংলাদেশে যারা ফ্রিডম ফাইটার তাদের কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় মারা গেলেও দাফন করা হয়, তাদের ফ্যামিলির জন্য মানে কোটা দেওয়া হয়, তাদের সন্তানদেরকে চাকরির ফ্যাসিলিটি দেওয়া হয়, তাদেরকে মানে যেখানে যাওয়া হয় অন্যরকম একটা অনার করা হয়। ঠিক সেম লাইক দ্যাট ফরএভ লিভিং প্রোডাক্টস এ যারা এখানে কাজ করতেছেন, শুধু আপনি না আপনার জেনারেশন কিন্তু এই ফ্যাসিলিটি পাবে। মানে আপনার এই 12-digit আইডিটা আপনার সন্তান পাবে। আপনি যেখানে রেখে মারা যাবেন বা আপনি এক্সপায়ার করবেন, আপনার সন্তান আপনার জেনারেশন সেখান থেকে কিন্তু এই ইনকামটা বা এই ফ্যাসিলিটি পাবে। অতএব এই জিনিসটা আমরা যারা এখনো জানি না সঠিকভাবে তারা জেনে নিব, কারণ ফরএভ লিভিং প্রোডাক্ট শুধু আপনাকেই দিচ্ছে এরকম না। এই প্যান্ডেমিক সিচুয়েশনে দেখেন কত মানুষ মারা গেছে, কত মানুষ এক্সপায়ার করছে, কত মানুষ হসপিটালাইজ আছে, বাট তার চাকরিটা বা তার মানে জবটা তার সন্তানকে দিয়ে দিতে পারে নাই। কারণ কি, এখানে অনেক ক্রাইটেরিয়া, জবের অনেক ক্রাইটেরিয়া, বাট ফরএভ লিভিং প্রোডাক্টস এর যতগুলা অ্যাসোসিয়েট, যতগুলা লোক এখানে এক্সপায়ার করবে, তার আইডিটা, তার জেনারেশন মানে তার প্যাসিভ ইনকাম হিসেবে তার সন্তান সে আইডি থেকে যত ইনকাম হবে সে সারাটা জীবন এভাবে বুক করবে। অতএব ফরএভার লিভিং প্রোডাক্টস এর এটা চমৎকার একটা বিউটি, যেটা আপনি করে যাবেন আপনার জেনারেশন সেটা বুক করবে, যেটা মানে প্যাসিভ ইনকাম কোনো কখনোই কমবে না, সেটা সবসময় বৃদ্ধি পাবে। অতএব এই জিনিসটা সম্পর্কে আমরা সঠিকভাবে আরো তথ্য জানবো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। অতএব আমি আজকে তিনটা বিষয় নিয়ে আলোকপাত করছি, সেটা হলো প্রোভেন ম্যানেজমেন্ট, প্রোভেন প্রোডাক্ট, প্রোভেন প্ল্যান। তো এই তিনটা জিনিস যদি কোনো প্রতিষ্ঠান সঠিকভাবে ফলো করে, কোনো প্রতিষ্ঠানে যদি থাকে, সেই প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চলবে, প্রতিষ্ঠান কখনো বন্ধ হবে না, এবং এই প্রতিষ্ঠান সেল বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। অতএব আমরা যারা সাকসেসফুল হতে চাই, আমরা যারা নানান প্রতিষ্ঠানে ঘুরে ফিরে আসছি, দেখবেন যে এই তিনটা জিনিস কোনো প্রতিষ্ঠানে নাই। অনেকে এই প্যান্ডেমিকের ভিতরে অনেক কোম্পানি দাওয়াত দিবে, তাদেরকে এই তিনটা জিনিস প্রশ্ন করবেন যে প্রোভেন ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, যে কয়দিন ধরে হয়েছে, কতদিন ধরে চলবে, আর এটার কোনো ব্যাংলোন আছে কিনা, এটার ম্যানেজমেন্টে কতদিনে কি আসে বিষয়ে জানবেন, প্রোডাক্ট গুলা কি কি আসে, কি নিয়ে কাজ করে, কাগজ নিয়ে কাজ করে কিনা, নাকি কোনো মানুষকে মানে ভুল তথ্য দিয়ে কাজ করে কিনা, এটা জানবেন যে তাদের প্রোডাক্ট গুলা কি, এবং তাদের মার্কেটিং প্ল্যানটা কি, যেটা পিরামিড স্কিম কিনা, এটা নেটওয়ার্ক মার্কেটিং কিনা, এটা ডাইরেক্ট সেলিং কিনা, এই জিনিসগুলো আপনারা সঠিকভাবে জানবেন। যখনই জানবেন তখন আপনার পরিবারের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে এবং পরিবারের প্রতি আপনার একটা আস্থা, কনফিডেন্স বৃদ্ধি হয়ে যাবে। অতএব আমরা যারা এখানে সাকসেসফুল হতে চাই এই তিনটা জিনিস সঠিকভাবে আমরা জানবো, এবং যারা স্বপ্ন দেখছি ফরএভ লিভিং প্রোডাক্টস এর এখানে অ্যাচিভ করে সেই স্বপ্নগুলো পূরণ করবো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। আসলে আমি একটা উদাহরণ মাঝে মাঝে এখন দিয়ে থাকি, ফরএভ লিভিং প্রোডাক্টস এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে না, সারা পৃথিবীর প্রেক্ষাপটে এমন এক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে যেটা আপনি মানে একটা লেভেল অ্যাচিভ করার মাধ্যমে সকল ফেসিলিটি পাবেন, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। অতএব এই জিনিসটা আপনাকে সঠিকভাবে জানতে হবে মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এবং কিভাবে আমরা এই স্বপ্নগুলো পূরণ করতে পারি আমাদের স্ব আপলাইনের কাছ থেকে, সাকসেসফুল আপলাইনের কাছ থেকে এগুলো জেনে নিব। এবং আমি একটা উদাহরণ দিব, যে উদাহরণটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর সকল অ্যাসোসিয়েটরা হয়তো বা জানেন, তারপরে আমি বলতেছি ফরএভার লিভিং প্রোডাক্টস এর সকল সুযোগ সুবিধা আপনি তখনই পাবেন যখন আপনি FBO হবেন, কারণ FBO না হলে আপনি ফরএভার বিজনেস ওনার না। FBO এর ফুল মিনিং হচ্ছে FA-তে ফরএভার, B-তে বিজনেস, ওতে ওনার। অতএব আপনাকে এখানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর সকল ফেসিলিটি বুক করতে হলে আপনাকে এখানে FBO হতে হবে, এবং কিভাবে FBO হবেন
সেটার সিস্টেমটাও আমাদের মার্কেটিং প্ল্যানে দেওয়া আছে। এবং যারা আমরা এই স্বপ্ন দেখতেছি এখানে স্বপ্নগুলো পূরণ করার জন্য, তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা সুন্দর করে দেওয়া আছে। আমরা সঠিকভাবে এই যেগুলো জানবো এবং আমরা এগুলা নিজেদের ব্যক্তি জীবনে এবং আমাদের টিমে এগুলা সুন্দর করে উপস্থাপন করব। তো অতএব আমরা এই যে জিনিসটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে থিমটা, যে ইউজ দ্য প্রোডাক্ট ইফ ইউ গেট বেনিফিট শেয়ার আদার্স, মানে আপনি এই থিমটা আপনি সবসময় ফলো করবেন, আপনি নিজে এই পণ্যটা ইউজ করবেন, পণ্যটা ভালো লাগলে, উপকার হলো, মনের মতো হইলে আপনি অন্যকে শেয়ার করবেন যে দেখেন পণ্যটা কেমন লাগে, আমি এরকম ছিলাম আগে ইউজ করার আগে, এখন আমি এরকম এইরকম ফিল করতেছি, আগে এরকম ছিলাম না, এরকম হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে এই 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 কথাগুলাই আপনি জাস্ট আপনার যা যা আপনি এক্সপিরিয়েন্স যা যা হয়েছে, মানে আপনি নিজের ওন স্টোরিটা আপনি জাস্ট তাদেরকে শেয়ার করবেন, মানুষকে দেখাবেন, দেখানোর মাধ্যমে আপনার বিজনেসটা তৈরি হবে এবং বিজনেসটা তৈরি হওয়ার মাধ্যমে আপনার এখান থেকে ইনকাম হবে এবং আপনি ফরএভারে সকল ফেসিলিটি পাবেন। অতএব মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, ফরএভারে যে এত বিউটিটা বললাম, এটা তখনই আপনি পাবেন যখন আপনি এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে এই কাজ শুরু করে দিবেন। এবং এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর সকল ফেসিলিটি কিন্তু আপনার জন্য, কিরকম একটা 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 মানে রূপক উদাহরণ আমি দিয়ে দিই আপনাদেরকে। যেমন ধরেন একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে, তো ছেলেটা অনেক কষ্ট করে পড়াশোনা করলো, অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিয়ে কষ্ট করে চাকরি নিলো, বাড়ি করলো, গাড়ি করলো, অনেক অনেক ধরনের মানে এক্সপিরিয়েন্স নলেজ অর্জন করলো, সবকিছু অ্যাসেট হয়ে গেছে তার। এই পর্যায়ে ছেলেটা যখন বিয়ে করবে, বিয়ে করার সময় একটা মেয়ে জাস্ট একটা কবুল বলার মাধ্যমে কিন্তু ওই হাজবেন্ডের সকল সম্পদের অধিকার কিন্তু বুক করতে পারে, মানে তার সকল ধরনের যত সম্পদ আছে, বাড়ি হোক, গাড়ি হোক, তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি কিন্তু ওই তার ওয়াইফ সেখান থেকে কিন্তু তার অংশীদার হয়ে যায়। দেখেন একটা ছেলে অনেক কষ্ট করে অনেক কিছু করে অর্জন করা করলো, অনেক সময় নিল, অনেক মেধা গেল, শ্রম গেল, বাট একটা মেয়ে কিন্তু সঠিকভাবে জাস্ট মানে ছেলেটা চুজ করার মাধ্যমে, জাস্ট কবুল বলার মাধ্যমে কিন্তু সকল ফেসিলিটির অংশীদার হয়ে গেল। তাতে মাই ডিয়ার লাভলি অডিয়ান, যারা শুনছেন, ফরএভার লিভিং প্রোডাক্টস এর সকল কিছু তৈরি, প্রোডাক্ট তৈরি, মার্কেটিং প্ল্যান তৈরি, ট্রান্সপোর্টেশন তৈরি, অফিস রেডি, তারপরে হচ্ছে কি ফরএভার অনলাইন বিজনেস রেডি, আপনি কি চাচ্ছেন, এভরিথিং ওকে, জাস্ট আপনাকে মানে এফবিও কমপ্লিট করতে হবে। এফবিও কমপ্লিট করার মাধ্যমেই কিন্তু আপনি এখানে সুন্দরভাবে সকল ফেসিলিটি, মানে ফরএভার বিজনেস ওনার, মানে একজন বিজনেস ওনারের যে ফেসিলিটি সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ মাই ডিয়ার ডাব্লিউ অডিয়ান, যারা এরকম ভাবতেছেন যে আমি এমন একটা বিজনেস চাই যেখানে সকল ফেসিলিটি পাবো, কোন ধরনের আমার ম্যানেজমেন্ট হেডেক নাই, কোন ধরনের ইনভেস্ট নাই, কোনো জামানত নাই, কোন ধরনের অন্যের দ্বারা নিয়ন্ত্রণ হওয়ার সুযোগ নাই, সেই বিজনেসটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। এবং আপনি গুগলে সার্চ দেন, আপনার যদি বিলিভ না হয় যে ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি, আপনি যে প্রতিষ্ঠান আসবে সেই প্রতিষ্ঠানকে আপনি গ্রহণ করতে পারেন। যদি ফরএভার কে এখানে পেয়ে যান, আপনি সাদরে গ্রহণ করেন, এই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে মেসেজ। এবং মার্ক টুয়েন এর যে লাস্ট মেসেজটা, সেটা হচ্ছে আপনি যেন আফসোস না করেন, কারণ এই দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টস 2010 সালে যারা এখানে লেগেছিল তখন থেকে আজকে কিন্তু তারা সাকসেস, এখানে কিন্তু অনেকেই আসছে, অনেকেই চলে গেছে, এই প্যান্ডেমিকের কারণে অনেকে অনেক প্রতিষ্ঠানে চলে গেছে, বাট দেখেন যারা লেগে আছে তারা কিন্তু সাকসেস। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, যারা ফরএভার কে ভালোবাসেন, যারা এখানে সাকসেসফুল হতে চান, তারা কিন্তু প্রত্যেক সময় এই ট্রেনিং গুলো, আমার হয়তো বা কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, 10টা কথার ভিতরে আপনাদের যদি ভালো লাগে, আপনাদের মনের মতো হয়, তাহলেই কিন্তু আমি সার্থক। আপনাদের যে কথাটা ভালো লাগবে, যে কথাটা আপনার মনের মতো হবে, সেটা আপনি গ্রহণ করতে পারেন, অ্যাকসেপ্ট করবেন, আর যেটা ভালো লাগবে না আপনারা সেটা এক্সপান্স করবেন। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমার ট্রেনিংটা, আমার সেশনটা আপনাদের কেমন লাগলো, যদি আপনাদের ভালো লাগে, আমি অবশ্যই কৃতজ্ঞ, আমি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে আছেন সবাই কমেন্টস করে জানাবেন যে আমার ট্রেনিংটা কেমন ছিল, এবং আরো আমরা আমাদের আমাকে আরো ট্রেনিং যদি দেওয়া হয়, ইনশাল্লাহ আমি আরো আপনাদেরকে আরো সুন্দর ট্রেনিং দেওয়ার জন্য ইনশাল্লাহ রেডি আছি। আমাদের আমার জন্য দোয়া করবেন সবাইকে, আমার দোয়া ভালোবাসা শ্রদ্ধা রেখে আজকের মতো আমি আমিনুল ইসলাম আমিন আমার বিওপি মানে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশনটা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।